قولا من من دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته 4976 بازار আপনারা জানতে চাইছেন যে সর্বোত্তম জেহাদ তো নাফসের বিরুদ্ধে জেহাদ তাহলে কি যে ব্যক্তি ধূমপান করবে না বলে প্রতিজ্ঞা করেছিল কিন্তু কিছুদিন পর আবার সে ফিরে চলে এসেছে ধূমপানের দিকে তাহলে কি এই লোকটি জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো অপরাধী সাব্যস্ত হয়ে গেল বা জেহাদ থেকে পলিয়া আসার মতো সে কাম করলো কি করলো না কারণ সে এভাবে বিরত থাকার মাধ্যমে জেহাদ করতেছিল এর উত্তর হলো যে জেহাদের মাজান থেকে পলিয়া আসা এটা হলো একটা কবিরা গুণা এ বড় বড় ধ্বংসাত্মক সাতটি অপরাধে সাতটি পাপের একটি ও মজাহ বলা হয়েছে ফিরে আসা ফিরে চলে আসা পালিয়ে আসা যুদ্ধের ময়দান থেকে মানে সরকারিভাবে যুদ্ধে পাঠানো হয়েছে সেনাবাহিনীকে শত্রুর মোকাবেলা করার জন্যে কিন্তু সে কী করেছে তার মুসলিম ভাইদেরকে ছেড়ে চলে এসেছে পালিয়ে এসে নিজের যান বাঁচানোর জন্যে তো এটা হলো কবিরা গোনা যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসা তো আশা করি এই এই ভাইরে আমলটি এরকম জেহাদ থেকে পালিয়ে আসার মতো পাপ হবে না তবে আমরা বলতে পারি যে উনি জেহাদি মানে কমপ্লিট করতে পারেননি উত্তম জেহাদ নাফসের বিরুদ্ধে জেহাদ এই জেহাদ করে উনি সাকসেসফুল হতে পারেনি যদি উনি সাকসেসফুল হতেন তাহলে অবশ্যই ধূমপান ছেড়ে দিতেন অনুভাবে জেহাদটা যে শুধু এই ধূমপানের বিরুদ্ধে এটাই নাই যেহাদের বিষয়টা ব্যাপক নিজের প্রবৃত্তি যত রয়েছে ধূমপান হোক অনুভাবে সুদ হোক ঘুষ হোক জেনাব্যাভিচার হোক তাড়ি মদ ইত্যাদি হোক যা কিছু হোক না কেন অনুভাবে শরিয়া বিরোধী কাজ আবেগ চাছে এটা করা দরকার কিন্তু শরীয় সাপোর্ট করে না সে ওটাকে সাপোর্ট করবে না সে ওই পন্থা অবলম্বন করবে না যেমন আবেগ বিবেক দিয়ে আজ অনেকে অনেক অকাম কুকাম করছে যেমন বড় বড় করে হরতাল ডাকা তারপরে গাড়ি ভাঙচুর করা পেট্রোল বোমা মারা এগুলো করছে না কোনো মুসলমানদের ভিতরে তো এগুলো হচ্ছে তো এগুলিকে অনেকে আবেগ প্রমাণ হয়ে মনে করে জেহাদ এমনকি আমি এক আত্মভোলা ব্যক্তির সাথে এ এক প্রকার তর্কে জড়িয়ে যায় অনিচ্ছা সত্ত্বে সে জাহেল তারপরে জড়ানো উচিত ছিল না কিন্তু এরপর তাকে বোঝাতে গিয়ে কিছু আলোচনা করেছিলাম বলেছিলাম যে এই যে ট্রেনের চাকা এ হুইপ ট্রেনের হুইপার খুলে ফেলা অর্থাৎ ট্রেনের লাইন সরিয়ে দেওয়া চলন্ত ট্রেন অ্যাক্সিডেন্ট করানো যাত্রীর সহ এটা কি ফাসাদ ন আল্লাহ বলছে অল্লা ইউ হেবুল ফাসাদ আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না তখন উনি বলেছিলেন যে এটা তো জেহাদ তাই আমি ফাসাদ ফাঁসাদকে জেহাদ বললেন তো ওই লোকগুলি কি অন্যায় করেছিল তারা আসছিল নিজস্ব কোনো কাজের জন্যে ট্রেনে চড়ে আসছিল তো তারা তো আম পাবলিক সাধারণ জনগণ তাদের কি অপরাধ হলো যে তাদেরকে এভাবে অ্যাক্সিডেন্ট করে মারতে হবে এবং তাদের সফরে এভাবে ব্যাঘাত সৃষ্টি করতে হবে এভাবে ট্রেনের লাইনকে উপড়ে ফেলে তো এটাই হলো কুপ্রবৃত্তি মানে প্রবৃত্তি বলছে যে এরকম করা হোক এটাই হবে ভালো কাজ তারপর লক্ষ্য করে দেখেছি কোনো এক ইসলামিক দলের নেতার সম্পর্কে বলছে যে লক্ষ লক্ষ প্রাণ যাবে যাক অমুক ব্যক্তি ঠিক থাক এভাবে বলা হচ্ছে তো লক্ষ প্রাণ বিনিময় করে একজন প্রাণকে রক্ষা করা এটা হলো প্রবৃত্তির কথা কোরআন হাদিসের কথা না এটা কারণ কোরআন হাদিসে মুসলমানদের সবার রক্তকে সমান করা হয়েছে তো এই জাতীয় কথাবার্তা আসলে দেখবেন প্রবৃত্তি থেকে বের হয়ে আসে এই জন্যেই এই প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ হলো এক নাম্বার জেহাদ আফুত জিহাদ জেহাদ বলা হয়েছে সহিদের ভিতরে মনে অনেক কিছু করতে চায় আবেগ বিবেক অনেক কিছু বলে কিন্তু সে আবেগ বিবেককে শরীয়তের অনুগত করতে হবে শরীয়তের অনুগত করতে হবে খলিফা ওসমান রাজুল আনহদ তেনাকে যখন খারেজের অবরুদ্ধ করেছিলেন তখন তাকে রক্ষা করার জন্য সাহাবায়ক রাম তাকে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা আপনার পক্ষ হয়ে যুদ্ধ লড়াই লড়াই করব। তখন উনি বলেছিলেন না আমি চাই না মুসলমানদের রক্তপাত হোক আমার কারণে আমার ওপর দিয়ে যা যাবে যাক আমি একার ও একা রক্তের বিনিময়ে যদি অন্য অন্যদের রক্ত নিপাত না হয় রক্ত পতিত না হয় অন্যদের খুন না ঝরে কোনো মুসলিমদের তো আমি এটাই চাই তো এইভাবে তিনি আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর কসম দিয়ে সবাইকে সরিয়ে দিয়েছিলেন যার ফলে খারেজিরা তাকে নির্মমভাবে নিঃশংসভাবে হত্যা করেছিল তাহলে লক্ষ্য করে দেখেন আসমাজ আহ খুনের কত মর্যাদা দিলেন যে নিজে কোরবানি হলেন আল্লাহ রাস্তায় কিন্তু জনগণের রক্তপাত চাইলেন না একই অবস্থা ইমাম আহমদ বিন হাম্বার রহমতুল্লাহ আলাইহের ক্ষেত্রে হয়েছে তাকে জালেম বাদশাহ ওই সময় নির্যাতন করেছিলো মানে বিদাতি দর্শন লাভ করেছে সে কালের খলিফা তার দর্শন ছিল যে কোরআন আল্লাহর সৃষ্টি কোরআন আল্লাহর কালাম নয় যেটা কুফরি কথা এবং এই কুফরি কথার ওপরে বাধ্য করা হয়েছিল কিছু অলামায় সু নিকৃষ্ট পর্যায়ের আলেম তারাই এই খলিফাদের কানে দিয়েছিল এই কুবুদ্ধি কুশিক্ষা দিয়েছিল যে এটাই প্রচার করেন যে কোরআন আল্লাহর কালাম নাই বরং কোরআন হল মখলুক আর এ কথার ওপরেই আহমদ বিন হাম্বার রহমাতুল্লাহ আলাইকে বাধ্য করা হয়েছিল কিন্তু তিনি শিকার যাননি তো তাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একদিন বা দুই দিন প্রহার করা হতো সত্তরটি করে ব্যাঁত মারা হতো বরং আরও কোনো কোনো মানে আরও বেশি কথা বলা হয়েছে বেশি ব্যাঁতের কথা বলা হয়েছে কড়া মারা হতো যার ফলে সারা শরীর রক্ত রঞ্জিত হয়ে যেত তো এইভাবে জোলুম জোলমের স্টিম রুলার তার উপরে চলেছিল শারীরিক নির্যাতন চলেছিল এরপরও তিনি তার ছাত্রদেরকে তার অসংখ্য ভক্ত ছিল হাজার হাজার ভক্ত ছিল তাদেরকে তিনি অনুমোদন করেননি এই ইসলামিক খেলাফতের বিরুদ্ধে কোনো প্রকার সশস্ত্র অভ্যুত্থান করার বরং নিশ্চিত করে দিয়েছিলেন তারা যখন প্রস্তাব দিয়েছিল যে হে ইমাম আপনার নির্যাতন আমরা সহ্য করতে পারি না আপনি শুধু অর্ডার করেন আমরা এ খেলাফতের বিরুদ্ধে লড়ব এই খলিফার বিরুদ্ধে লড়ব সশস্ত্র লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল এটা হতে দেননি কারণ এর নিতে উনি বুঝতে পেরেছেন যে এর মাধ্যমে রক্তপাত হবে ফায়দা কিছু হবে না তাহলে খনের প্রতি যে একটা বিশেষ গুরুত্ব আছে ইসলামের শরিয়ায় এভাবেই যারা বড় বড় আলেম বড় বড় ইমাম তারা জনগণের খুনকে এভাবে মূল্যায়ন করেছেন সুতরাং কথা বলা মোটেও উচিত নয় কারি যে একজনের জন্য লক্ষ লোক শহীদ হয়ে যাক মানে চলে যাক দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাক কিন্তু একজনকে রক্ষা করা হোক তো এগুলি আবেগ প্রবণ কথা তো যে কোনো আবেগকে শরিয়ার অনুকূল অনুকূল করতে হবে এটাই হলো আফদাল জিহাদ আল্লাবনুল কাইম রহমতুল্লাহ আলহে বলেন এই ব্যাখ্যায় লা এত ব্যাখ্যাই আর যারা আমার ব্যাপারে মজা হাদা করবে মানে সাধ্য সাধনা করবে জিহাদ করবে লা দি হানা তাদেরকে অবশ্যই আমি আমার রাস্তাগুলি বাতলিয়ে দেব আল্লাহ ইবনুল কাইম বলছেন এ আয়াতের টিকায় আল্লাহ কোভানাহু আল হেদায়ত জেহাদ আল্লাহ হেদায়তকে জেহাদের সাথে সম্পৃক্ত করেছেন নাস ফমার জিহাদান সুতরাং মানুষের ভিতরে থেকে বেশি হেদায়তপ্রাপ্ত ওই যে তাদের ভিতরে থেকে বেশি জেহাদকারী বেশি বেশি জেহাদকারী জেহাদের ভিতরে সব থেকে বড় ফরজ জেহাদ হলো জেহাদুল নাফসে ও জেহাদুল হাওয়া ও জেহাদ শায়তন ও দুনিয়া জেহাদের ভিতরে থেকে বড় জেহাদ হলো নফসের বিরুদ্ধে জেহাদ করা প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা শয়তানের বিরুদ্ধে জেহাদ করা এবং দুনিয়ার বিরুদ্ধে জেহাদ করা এইভাবে বলেছেন সুতরাং জেহাদ নাফস একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারলাম এবং জেহাদ বিষয়ে আমরা বলেছি ব্যাখ্যা করেছি যে জেহাদ সাধারণত মুসলমানের মুসলমানে হয় না মুসলমানের ভিতরে মুসলমানের তরবারি তোলা এটা খারেজিদের জেহাদ আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি বরং সর্বপ্রকার জেহাদ এগুলি কাফেরদের বিরুদ্ধে পরিচিত হয়েছে এমনকি ইসলাম পাটকারী কলে ইসলামের কলা পাঠকারী নামকে আসতে মুসলিমদের বিরুদ্ধেও রসু উল্লাহ সশস্ত্র জেহাদ করেননি যেমন মোনাফেক আবদুল্লাহ ওবাইবিন সরুল এবং তার যে নেটওয়ার্ক ছিল এদের বিরুদ্ধে কখন এর সাল্লাহ সালাহ আলী আসাল্লাম সশস্ত্র জেহাদ করেননি যদিও আল্লাহ তাকে জেহাদ করতে বলেছেন কী বলেছেন আল্লাহ জাহেদুল কুফ্না ফিনা ওকলুজালিমী জাহেদুল কুফ্না ফিনা ওকলুজালহিম হে নবী আপনি কাফের বা মোনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ করেন জেহাদ করেন আর তাদের ওপর কঠোর হন কঠোরতা আরোপ করেন তো রসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে জেহাদের নির্দেশ করা হয়েছে কাফেরদের বিরুদ্ধে একইভাবে মোনাফেকদের বিরুদ্ধে কিন্তু রাসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সশস্ত্র জেহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে এবং যতগুলি যুদ্ধ পরিচালনা করেছে সবগুলি ছিল কাফেরদের বিরুদ্ধে একটি যুদ্ধও ছিল না একটি জেহাদও ছিল না এই নামধারী মোনাফেকদের বিরুদ্ধে অথচ তারা মোনাফেক অর্থাৎ মোনাফেকরা কাফের থেকে নিকৃষ্ট ইন্নাল না কি বলছেন মোনাফেকরা জাহান নামের থাকবে কিন্তু এই মোনাফেক জঘন্য শ্রেণীর কাফের শুধু কালিমা পড়ার কারণে তারা রক্ষা পেয়ে গেছে মুসলিমদের থেকে তাদের নিজের মালকে নিজের জানকে হেফাজত করে নিয়েছে অতএব বুঝতে হবে মুসলমানের মুসলমানের যুদ্ধ করা এগুলি প্রকৃত অর্থে যুদ্ধ নাই বরং রাসু উল্লাহ সাল্লাহ আর এটাও বলেছেন যে একজন মুসলিম আর একজন মুসলিমের বিরুদ্ধে যখন লাগে দুজন মুসলিম যখন লাগে তাদের তরবারি সহ সাক্ষাৎ করে এভাবে মোকাবেলায় নামে ফালকাত মকতুল খেলা ফিন্নার হত্যাকারী ব্যক্তি নিহত ব্যক্তি উভয়ে জাহান নামে জাহান নামে যাবে আর বলেছেন এটা তো হত্যাকারী ব্যক্তি বুঝলাম আর বিষয়টি ফামাবাল মকতুল নিহত ব্যক্তির অবস্থা কি ও কেন জাহান্নামে যাবে রসু উল্লা বলেছিলেন ইন্নহ খান হারিসান আল কত সাহেবী এই জন্য সে নামে যাবে সেও তার সাথীকে হত্যা করার জন্য লালায়িত প্রাণ ছিল বখর শরীফ হাদিস তাহলে মুসলমান মুসলমানে যুদ্ধ করা লড়াই করার এর নাম দেওয়া জেহাদ মুসলিমে মুসলিম হত্যা করার নাম দেয়া জেহাদ এগুলি হলো খারেজে মার্কা জিহাদ রাসুসম আরও বলেছেন মান হামালা না যারা আমাদের উপরে আমরা মুসলিমদের উপরে যারা তরবারি বহন করবে তরবারি উঁচু করবে তারা আমাদের অন্তর্ভুক্ত নয় সুতরাং মুসলিমে মুসলিমে এগুলি চলে না তো যাই হোক জেহাদ জেহাদ করার লোক অনেক আছে অনেক জঘন্য বিদাতি আছে সারা পৃথিবীর বুকে কিন্তু যেহাদের মর্ম বোঝে না অর্থ বোঝে না জেহাদ করার শর্ত কী তাও জানে না যেহাদের প্রকার কি তাও জানে কিছুই জানে না আর জেহাদ আর জেহাদ আর এদিকে জেহাদের নামে করে যাচ্ছে ফাসাদ। সারা পৃথিবী মা এই জাতীয় ফাঁসাদি বেদাতিদের মাধ্যমে মুসলমানদের রক্ত রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়ে যাচ্ছে